বিএনপির অগণতান্ত্রিক স্বপ্নকে প্রতিহত করতে যুবলীগের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নের শেখ হাসিনা সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। মক্কায় যুবলীগ সারাইয়া আল মুজাহিদিন শাখা আয়োজিত যুবলীগের 50তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন বক্তারা। সংগঠনের সভাপতি শহীদুল্লাহ শহীদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মক্কা যুবলীগের সহ সভাপতি জাকের আলম জিকু এবং বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মোহাম্মদ হাসান জসিম।